আবার বলছে তিস্তার জলও দিয়ে দেবে তিস্তায় জল আছে তাই দেবে তাহলে তো উত্তরবঙ্গের একটা লোক খাবার জলও পাবে না বর্ষার জল দেখে যেন গ্রীষ্মের জলের কথা আমরা না ভাবি সিকিম এর ওর উপরে চোদ্দটা হাইড্রেল পাওয়ার প্রজেক্ট করেছে তাতে সব জল টেনে নিয়েছে যখন সিকিম চোদ্দটা হাইড্রেল পাওয়ার করলো তখন সেন্ট্রাল গভর্নমেন্টের কেয়ার নেওয়া উচিত ছিল ওরা জানে সিকিমের বর্ডার কত ভয়ানক অরুণাচলের বর্ডার কত ভয়ানক আমাদের দেশের জন্য কিন্তু গভর্নমেন্টের মনিটরিং সিস্টেম নেই আমরা বারবার ইনফর্ম করেছি কিন্তু নো অ্যাকশন যার জন্য আজকে মানুষকে ফেস করতে হয় জলপাইগুড়ির টাউনের মানুষরা নিশ্চয়ই জানে আগে করলা নদীর জলে যেভাবে শহর ভাস্ত আমরা ষোলো কোটি কুড়ি কোটি টাকা খরচ করে করলা নদীর ওপর আমরা ভাঙনটা অনেকটাই রোধ করেছিলাম নতুন প্রজেক্ট তৈরি করে কিন্তু তা সত্ত্বেও পাশে ভুটান আছে ভুটানের থেকে জল চলে আসে সেই ভুটানের জলে আলিপুরদুয়ার ভাসে জলপাইগুড়ি ভাসে তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল সবকিছু মিলেমিশে বন্যায় পরিণত হয় সুতরাং আমরা হচ্ছে সবচেয়ে বড় সাফার আত্মার কারণ বাংলাটা দেখতে একটা নৌকোর মতো ওপরটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারে নিচু জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও আমরা এর থেকে রেহাই পাচ্ছি না রাস্তায় ধস নেমেছে অনেক জায়গায় ভেঙে গেছে নদীর পার তাই নজর রাখতে হবে এরকম কোনো ঘটনা ঘটলে রাস্তা ভেঙে যাওয়া বিষয় ওগুলো ন্যাশনাল হাইওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য এবং নর্থ বেঙ্গল সিকিম বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আর্মিরা যাতায়াত করে সুতরাং এটা আর্মিদের দায়িত্ব টু রেস্টোর সিচুয়েশন ধস ডিএমদের এটা জানিয়ে রাখছি এবং এসপিদের জলপাইগুড়ি মাল জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যেই এখানে নটি ফ্লাট সেল্টার আমরা তৈরি করেছি ইতিমধ্যেই এবং পাঁচশো জন মানুষ তাতে আছে কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে মালে এক সময় একসময় ভয় এরপর তো বান আসবে সেই বানে পুজোর আগে যে বান হয় সেই বানে সে ভেসে গেছিল ছজন না সাতজন আমি ছুটে গিয়েছিলাম সুতরাং সেটা পুজোর আগে হয় হ্যাঁ ওটাকে যেন কি বান বলে হরকার বান হরকা বান আগে আমি ছোটবেলায় দেখতাম আমাদের কালীঘাট পর্যন্ত জল উঠে যেত কালীঘাট রাস্তা পর্যন্ত আমরা মজা করতাম কিন্তু হরকার বান একদম পুরো উজ্জ্বলা সিনেমা টিনেমা সব ডুবিয়ে পূর্ণ সিনেমা পর্যন্ত চলে যেত জল আমাদের গোলাটা সবচেয়ে উঁচু ছিল আমাদের গুলা তো দুবারই জল উঠেছিল একবার উনিশশো সালের বন্যা আর একবার মনে হয় নিরানব্বই সালে আমি যখন রেল মিনিস্টার ছিলাম কারণ আমার ঘরে জল ঢুকে গেছিল এক কোমর আমার মনে আছে কারণ ওখানে জল ঢুকলে মনে রাখতে হবে যে বন্যা মানে অবধারিত